রাজস্থানের বনমন্ত্রী কেন্দ্র করে বলিউডত এটা ভীষণ আলোচনা চলছে। এইজন রাজস্থানের বনমন্ত্রী বিজয় শাহ। বিজয় শাহর নাম চর্চালয় এইভাবে আছে যে রাজস্থানত বর্তমান চলি আছে বিদ্যা বালানের এখন ছবির শুটিং। অভিনেত্রী বিদ্যা বালানক রাজস্থানের বনমন্ত্রী বিজয় শাহর প্রস্তাব। নৈশ আহার এদিন মূর সহ গ্রহণ কর। বনমন্ত্রীর প্রস্তাব অগ্রাহ্য করেছিল বিদ্যা বালানে। লগে লগে রাজস্থানের বনাঞ্চলত চলি থাকা বিদ্যার ছবির শুটিংত বন বিভাগের বাধা। আজি কিছুদিন ধরে রাজস্থানের বালাঘাট সংরক্ষিত বনাঞ্চলত বিদ্যা বালানের এখন ছবির শুটিং চলি আছে। বালাঘাট হয়েছে দেশের অন্যতম আগশারীর বাঘর প্রকল্প। শুটিং ঠিকই চলি আছে যদিও শেষ মুহূর্তত ছবির ইউনিট বাধার সম্মুখীন হয় বন বিভাগের পর। শেরনি নামের বিদ্যার ছবিখনের শুটিং চলি আছে রাজস্থানের বালাঘাট। 20 অক্টোবরের পর 21 নভেম্বর পর্যন্ত শুটিংয়ের অনুমতি পাইছিল ছবির প্রযোজকে। 28 নভেম্বরত বনমন্ত্রী বিজয় শাহে বিদ্যা বালানক নৈশ আহারের প্রস্তাব দিছিল। বিদ্যায় দিনের ভাগত আহার গ্রহণের প্রস্তাব দিছিল। ইয়ার পিছতেই হঠাৎ বন বিভাগে ছবির শুটিংত বাধা প্রদান করে। এই অভিযোগ খণ্ডন করেছে মন্ত্রী বিজয় শাহে। মেরা ইস্যু নেই হ্যাঁ মেরা বাতায় না আপকো মেরা ইস্যু নেই হ্যাঁ জিনোনে ফিল্ম কি অনুমতি হমসে লি থি উনকে নিমন্ত্রণ পর হম ওয়া গয়ে থে উনকা আগ্রহ থা কি লঞ্চ ও ডিনার লেতে হুয়ে যায় তো তৎকাল মানে কাহা অভি তো সম্ভব নেই লেকিন এক মহিনে বাদ জব মে মহারাষ্ট্র যাউঙ্গা তো আপকে ইয়াহাঁ সে মিলতে হুয়ে যাউঙ্গা হামলোগ মিলে শুটিং দেখি ডিনার উনকা কিসি কারণ সে ক্যান্সেল হুয়া উসকা জানকারি তো ও জো জিনোনে নিমন্ত্রণ দিয়া থা জিনোনে অরেঞ্জ কিয়া থা ও বতা পায়েঙ্গে মেরা তো কোই ইসমে লেনা দেনা নেই ওর ইয়ে খবর তো মহিনে ভর পুরানি হ্যাঁ ও লেকিন ফিল্ম নেই রুকি। বন বিভাগে দাবি করে বাহ্য প্রকল্পের বিগত চলি থাকা শুটিংয়ের বাবে দুটা জেনারেটর নিয়ার অনুমতি দিয়া হয়েছে কিন্তু শেহতীয়াভাবে ইউনিটে একাধিক জেনারেটর লই গৈছিল ভিতরলৈ যার বাবে স্থানীয় DFOই বাধা প্রদান করেছিল। ইয়ার সহিতে বনমন্ত্রীর নৈশ আহারের বিষয়টি জড়িত নহয় বলে সরকারিভাবে স্পষ্টীকরণ আগবঢ়া হয়েছে। ব্যুরো রিপোর্ট DY365।